হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ইয়াসিন আরফাত। আজকে আমি দেখাবো এআই দিয়ে কিভাবে আপনার পুরাতন ঘরকে নতুনভাবে ডেকোরেশন করতে পারবেন। অর্থাৎ আপনি যদি কোনো কিছু সেল করতে চান, আপনার বাসা বাড়ির রুম, আপনি কিভাবে এআই এর মাধ্যমে ডিজাইন করতে পারবেন, আজকে আমি আপনাকে সেভাবে দেখাবো। প্রথমে আমরা যে কোনো একটি ব্রাউজারে যাব এবং এটি লিখে সার্চ করব। এটি লিখে সার্চ করব, দেন আমরা ইন্টার ক্লিক করব। আসার পর এখানে টিক ক্লিক করব। ট্রাই ফর ফ্রি, দেন আমরা আপলোড দিব। আমি একটা ছবি ডাউনলোড করছিলাম পুরনো, এই ছবিটাকে আমি কি বানাই ফেলবো দেখেন। আমরা অ্যাডভান্স অপশনে যাব। অ্যাডভান্স অপশনে যেয়ে কি কি রিমুভ করতে চাচ্ছি, ফার্স্ট আমি এখানে এই টিনের চালকে আমরা রিমুভ করে দিব। আর্টিকেল চলে যাব, দেন এখানে আমরা সিলিংটা ইয়া করব, পেল স্কাই ব্লু। আচ্ছা, আইডিয়া দিব আমরা ওয়াল দি, দেন ক্রিয়েট। দেন আমাদের আগের ছবিটা ছিল টিন, ছিল আমি টিনটা রিমুভ করে ওয়াল করে ফেলছি। আমার কাছে এটা ভালো লাগতেছে, হ্যাঁ এটা রাখলাম আমি। আপনারা চাইলে ওয়ালের বদলে হার্ডবোর্ডও দিতে পারেন, তখন আরো সুন্দর দেখায়। তো দেন এটা আমার কাছে পছন্দ হয়েছে মোটামুটি, আপনারা চাইলে আরো কয়েকবার দিতে পারেন, আমি আপনাদের সময়ের কম দেখে এটা দিয়ে চালিয়ে যাচ্ছি। দেন আমরা আবার হ্যাঁ এইসব জিনিসের জায়গায় আমরা কি দিব, আপনার কি কি চাচ্ছেন দেখবেন। আমি চাচ্ছি যে মডার্ন কিছু চাচ্ছি, মডার্ন ডিজাইন চাচ্ছি, তারপর লাইট গ্রিন আছে, এগুলো যেরকম আছে আপনারা চাইলে চেঞ্জ করতে পারবেন। কি কি ধরনের চাচ্ছেন আপনারা চেঞ্জ করে দেখতে পারবেন, আমি জাস্ট দেখাই দিচ্ছি। আবার একটু টাইম নেবে। দেখছেন আমরা এই সোফা, তারপর এগুলা সাইকেল, এগুলো চেঞ্জ করে ফেলছি, নতুন কিছু আনছি। এটা মোটামুটি ভালো লাগছে, এটা মোটামুটি আধুনিক লাগতেছে। দেন আমরা হচ্ছে যে ওয়ালগুলো চেঞ্জ করতে করে ফেলবো, ওয়ালগুলো দেখি চেঞ্জ করবো এখন। দেন আমরা আবার অ্যাডভান্স অপশনে যাব, আমরা আর্কিটেকচারে যাব। আর্কিটেকচারে যাই, দিয়ে দিব যে ফ্লোর সিন ওয়াল দিব, ওয়াল সিলেক্ট হয়ে আছে। তো আমরা ডার্ক গ্রিন দিব, ডার্ক গ্রিন না দিয়ে
আছে, ড্রাগ গ্রিনই দিই, দেন জেন্ডার দিব, আপনার যেটা পছন্দ সেটা দিবেন, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। আবার কিছুক্ষণ ওয়েট করতে হবে। হ্যাঁ, আমাদের ছবি রেডি হয়ে গেছে গা। দেখুন আমরা কি ছবিতে কি বানিয়ে ফেলছি, দেখছেন কি ছবি ছিল, কি বানিয়ে ফেলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে। হ্যাঁ, আমার কাছে এটাই ভালো লাগছে, খুবই সুন্দর লাগতেছে। আপনাদের কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এরকম সুন্দর সুন্দর ভিডিও পাইতে পাশে থাকবেন আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।